আমরা নজর রাখবো মার্কেট প্রাইস মানেই আপনারা জানেন যে রবিবার সকালে চায়ে চুমুক দিতে দিতে আপনারা জেনে নেন বাজার দর আর তারপর বেরিয়ে পড়া বাজারে। আর সকাল থেকে তো কুয়াশাচ্ছন্ন আকাশ, তাই একটু দেরি করেই বাজারে বেরোনো হবে। আজকের বাজার দর কী বলছে আজ উত্তর কলকাতার দিকে নজর রাখি, মানিকতলা বাজারের দিকে নজর রাখবো আমরা। সরাসরি আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, আজকের বাজার দর কী বলছে, শাকসবজির দাম কীরকম রয়েছে, তারই পাশাপাশি অবশ্যই রবিবার মাছের দিকটাও একটু জানতে চাইবো বই কি। এখানে কিন্তু যত সুন্দর লাগছে এখানকার সবজি বাজার, রীতিমতো সবজির গাগুলো একেবারে চকচক করছে জল দিয়ে ধোয়া, কিন্তু যতটা সুন্দর এই সবজি দেখতে ততটা সুন্দর কিন্তু দামগুলো নয়। এবং ক্রেতা থেকে বিক্রেতা সবাই কিন্তু দাবি করছেন যেটা অন্যান্য বাড়ির তুলনায় শীতের সবজির দাম যথেষ্ট চড়া আছে, এবং তার ফলে একদিকে যেমন ক্রেতাদের সবজি কিনতে সমস্যা হচ্ছে, বিক্রেতাদের বিক্রি করতে সমস্যা হচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো, আপনি তো নিয়মিত মানিকতলা বাজার থেকে বাজার করেন, শীতের সবজির দাম কীরকম রয়েছে? দাম কমে গেছে, অন্যান্য বাড়ির তুলনায় তো কিছুটা বেশি। মোটামুটি কয়েকটা জিনিস আছে এখানেই ভালো পাওয়া যায়, তো 2-5 টাকা বেশি থাকলেও। কোনটা কোনটা বেশি লাগছে আপনার? এমনি সব যে জিনিসের দাম একই আছে মোটামুটি, এখন এখন সব একই দাম আছে। সকলে কিন্তু সন্তুষ্ট নয় এই শীতের সবজি বাজারের দাম দেখতে, আমরা দেখতে পাচ্ছি একজন সাথে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে যারা বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি তো নিয়মিত এই মানিকতলা বাজার থেকে বাজার করেন, কিরম দাম যাচ্ছে জিনিস? সব ঠিক আছে, কোনগুলো দাম বেশি আছে? পেঁয়াজটা পেঁয়াজ বেশি আছে দাম। আর অন্যান্য জিনিস যেগুলো শীতের সবজি ঠিক আছে, সব গ্রিন সবজি ভালো আছে দাম। পেঁয়াজ কিনলেন? না, কিছু কিনিনি। কিসের জন্য কিনলেন না, দাম বেশি বলে? না না, আজকে দরকার নেই আর কি, তারপরে নেবো। ঠিক আছে। এই মুহূর্তে বিক্রেতারা একটা অংশ দাবি করছেন যে শীতের যে সময় পেঁয়াজের দাম যথেষ্ট বেশি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ভালো বিক্রিও কিন্তু কম রয়েছে, কারণ তেমনভাবে কিন্তু মানিকতলা বাজারে ভিড় চোখে পড়ছে না। আমরা কথা বলার চেষ্টা করব এখানে আরও একজন ক্রেতার সঙ্গে যারা মানিকতলায় থাকেন এবং এখান থেকে নিয়মিত বাজার করেন। বলছি দাদা, আপনি মানিকতলা থেকে তো নিয়মিত বাজার করেন আগে, হ্যাঁ, কোনটার দাম বেশি যাচ্ছে? কোনটার দাম বেশি যাচ্ছে মানে শীতের সবজির মধ্যে? শীতের সবজি এই যে কিনছি, গাজর, বিন, ক্যাপসিকাম সব সময় বেশি। অন্যান্য বছর যেরকম দাম থাকে এবছর কি? ওই কখনো ওঠে নামে কোনো স্ট্যান্ডার্ড তো কিছু নেই। কত হয়েছে গো? কী কী কিনলেন এখন? গাজর, বিন আর ক্যাপসিকাম কিনেছি। মোটামুটি কি নাগালের মধ্যে মানে শীতের সবজি খাওয়ার মতো দাম আছে কি? নাগালের মধ্যে বলবো না, খেতে তো হবে, কম হলে ভালো হয়, আবার নাগালের একেবারে বাইরেও তাও নয়। দিদি, আপনার সঙ্গে একটু কথা বলি, কিরকম দাম যাচ্ছে? ভীষণই দাম। আগের সপ্তাহতেও যে ফুলকপিটা 30-25 টাকা ছিল, এখন 40 টাকা। তারপরে কিনছেন ফুলকপি? কিনলেন? কিনলাম, বেশি 35 করে কিনলাম। তারপরে রসুনের দামটা প্রচণ্ড বেড়েছে। আপনি তো নিজেই রান্না করেন, যে দাম রয়েছে সেখানে কি সাবলীলভাবে রান্না করতে পারছেন বা জিনিসপত্র কিনতে পারছেন? পারা যায়, পারা যায় না, ওই আর কি, করতে হচ্ছে, খেতে তো হবে লোককে। কম খাচ্ছেন মানে? না না, কম খাওয়া হচ্ছে না, মেনু একটু হয়তো চেঞ্জ হচ্ছে। আর ভাবছি যাকে শীতকালটা কপির দাম হলেও এক দেড় দিন খেয়ে নিই, ওরকমই আর কি। মিষ্টির দাম যেরকম বেড়েছে, তবু কি লোকে গুড় খাচ্ছে না? খাচ্ছে, ওই আর কি। মানে কিছুটা হলেও কিন্তু মধ্যবিত্ত বাঙালিকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, অর্থাৎ শীতকালে শীতের সবজি খাবো না এমনটাও যেমন ভাবা যায় না, তেমন নাগালের মধ্যে গিয়ে অতিরিক্ত দাম দিয়ে শীতের সবজি কেনাও কিন্তু অনেকের পক্ষে সম্ভব হবে না, হয় না। তার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু বেশ কিছু মানুষ তারা শীতের সবজি কিনছেন বটে, তবে অতিরিক্ত দাম দিয়ে কিনছেন, তার ফলে সমস্যায় পড়ছেন। আপনার সঙ্গে একটু কথা বলবো দাদা, কীরকম দাম যাচ্ছে জিনিসপত্রের, কিনছেন তো বাজার? বলা খুব মুশকিল, কোনটা বেশি কোনটা মনে হচ্ছে? আমরা ফুলকপির দাম কমেনি, সেটাই হচ্ছে কথা। ফুলকপির দাম কত করে কিনছে? আজ 20 টাকা করে কিনলাম। মানে অন্যান্য বার যেরকম থাকে সেরকমই কি আছে না একটু এবারে বেশি? অনেক বেশি, এতক্ষণে 15-10 টাকা ফুলকপি হয়ে যায়, এবারে প্রচুর দাম বেশি। দেখো, ডিসেম্বর মাসের প্রায় শেষের দিক, এই সময় ফুলকপির যা দাম থাকার কথা সেই দাম কিন্তু নেই এবছরে, এমনটাই দাবি করছেন এখানকার ক্রেতারা। তার ফলে অনেকেই কিন্তু বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে শীতের সবজি। হাওড়ার দিকে নজর রাখবো, কোনার দিকে একটু নজর রাখার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি নজর রাখবো। আমাদের সঙ্গে প্রসেনজিৎ রয়েছেন কোনা বাজার থেকে।
প্রসেনজিৎ, রবিবাসরীয় সকালে কোনা বাজারে কি হাল হাকিকত দাম দরের? দেখো, একেবারে বলে রাখবো যে রবিবার মানেই হচ্ছে সপ্তাহের ছুটির দিন, এবং সেই ছুটির দিনে কিন্তু একটা মানুষের উপভোগ করা বাজারের যে ছবি, সেই ছবিটা আমি দেখাচ্ছি, এবং তার সঙ্গে মানুষের একটা হিড়িক রয়েছে। যেহেতু সবজির দাম আজকে ফুলকপির জোড়া হচ্ছে 15-30 টাকা জোড়া, এবং সেই জায়গায় আজকে হচ্ছে তোমার বেগুন হচ্ছে 60 টাকা, শিম 60 টাকা, এবং তার পাশাপাশি রয়েছে করলা এবং টমেটম 40 টাকা সহ একাধিক জিনিসপত্রের দাম রয়েছে। আমি একটু জিজ্ঞাসা করব বিক্রেতারা যারা রয়েছে বিক্রি করছেন, দাদা কপি কত করে বিক্রি করছেন? 30 টাকা পিস জোড়া, 50 টাকা। বুঝতেই পারছো, 30 টাকা জোড়া, এবং যারা শাকসবজি কিনছে ক্রেতারা, তাদের কিনতে কতটা অসুবিধা হচ্ছে, তাদের যেভাবে দাম জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে, তারা যে কিনে নিয়ে যাচ্ছে। দাদা আজকে যে বাজার করলেন, কীভাবে আজকে যে বাজার যে দাম কিরকম রয়েছে? দাম মোটামুটি ঠিকই আছে আগের তুলনায়, কিন্তু কপি ফবির দাম সব অনেক বেশি আছে। কপি, টমেটো, গাজর সব হাই হাই দাম। ঠিকই পাচ্ছো যে সব জিনিসের দাম যেহেতু বেশি রয়েছে, এবং যারা বিক্রেতা তাদের একটু জিজ্ঞাসা করবো, দাদা এই যে বেগুন, বেগুন এখন 60 টাকা, টমেটো 40 টাকা কিলো, কড়াইশুটি 60 টাকা কিলো, সিমও 60 টাকা, মানে প্রতিনিয়ত 60 টাকাই? না না, ওরকম নয়, এখন একটু চড়া আছে, যখন যেরকম হয় সেরকম। তো একেবারে বুঝতেই পারছো যে সমস্ত জিনিসপত্র যেভাবে দাম চড়চড় করে বাড়া রয়েছে, সেই অনুপাতে কিন্তু মানুষ সেইভাবেই কিনতে হচ্ছে। যেহেতু সপ্তাহ সে মানে রবিবার, সেই রবিবারে কিন্তু মানুষের বাঙালি মাছে ভাতে যেহেতু বাঙালি, এবং তার সঙ্গে শীতের মৌসুমে একটুখানি শাকসবজির পাতে চাই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনও পর্যন্ত পালং শাক সহ একাধিক জিনিসপত্র সেই দাম কিন্তু একেবারেই। প্রসেনজিৎ, আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে, পাশাপাশি ধন্যবাদ জানাবো সুদীপ্তকেও।